শিলিগুড়ি জংশনে বাস টার্মিনালসের কাছে পানীয় জলের অপচয়। রাস্তায় জলে পাইপ ফেটে অনবরত রাস্তা জল বেরিয়ে আসছে। শিলিগুড়ি জংশনে হেরিটেজ হোটেলের বিপরীতে এই পরিস্থিতি চলছে কদিন ধরেই। শুধু তাই নয়, রাস্তা ফেটে গর্ত হয়ে যাওয়া স্থানে বাইক বা স্কুটির চাকাও আটকে যাচ্ছে, ঘটছে দুর্ঘটনা। এছাড়া এইভাবে পানীয় জলের অপচয় প্রতিদিন চোখের সামনে দেখতে পেয়ে মন ভালো নেই স্থানীয় ব্যবসায়ীদের। এলাকার ব্যবসায়ী সংগঠনের তরফে দীপক রাউত বিষয়টি নিয়ে পূর্ত দপ্তর এবং পিএইচইর দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের এই এরিয়ার মধ্যে দেখা যাচ্ছে কি মেন রোড দীর্ঘা রোডের উপরে পাইপ ফুটো হয়ে জল বের হচ্ছে, অপচয় হয়ে যাচ্ছে, হাজার হাজার লিটার অপচয় হয়ে যাচ্ছে। আমরা এর আগেও আমরা কাউন্সিলরকেও জানিয়েছি এই বিষয় নিয়ে, কর্ণপাত করেছি। জল মানুষ এই দোকানদাররা এখানে জল সঠিকভাবে পাচ্ছে না, পিএইচের দরকার আছে এটা দেখে মেন রোডের উপর যখন এটা আসছে। আর এরকম জায়গা হয়ে গেছে জল বের হওয়ার পর কি সেই জায়গাতে পা দিলে সেটা মনে হয় কি দেবে যাচ্ছে, ওর ভিতরে যে কোনো ধরনের কোনো যদি বড়ো গাড়ি ওখান দিয়ে কেটে যাচ্ছে, যে কোনো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই পিএইচের কাছে অনুরোধ জানাচ্ছি ও কাউন্সিলের কাছে অনুরোধ জানাচ্ছি, এটাকে দ্রুত যেন সঠিকভাবে ঠিক করে দেওয়া হয়, জনসাধারণকে পানীয় জলের যেন ব্যবস্থা পেয়ে যায় আর মানুষের কোনো দুর্ঘটনা থেকে যেন মুক্তি পায়, এই জন্য আবেদন রাখছি পিএইচের কাছে, কাউন্সিলর, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কাছে। ওয়ার্ড নাম্বার এ স্টেট অপোজিট হেরিটেজ হোটেলের ঠিক অপোজিটের মধ্যে এই ঘটনা মেন রোডের উপর হয়েই আছে, বাস টার্মিনাসের কাছে। বাস টার্মিনাস তো অনেক দূরে আছে, হেরিটেজ হোটেলের স্টেট অপোজিটে।